দর্শক, আবারও পরিবর্তন পেঁয়াজের পাইকারি বাজার। অবস্থান করছি ঢাকা যাত্রাবাড়ি। আজকের বাজারে পেঁয়াজের দামটা কেমন যাচ্ছে এবং সাথে রয়েছে আলু। আলু পেঁয়াজের এবং আদার দামটা কেমন হচ্ছে ঢাকা যাত্রাবাড়িতে সেটা কিন্তু জানিয়ে দেওয়ার চেষ্টা করবো দর্শক বন্ধুরা। তো দর্শক, সবশেষ খবর জানিয়ে দিচ্ছি আরদার সাথে কথা বলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালোই রাখছে। পেঁয়াজের বাজার বাড়তি দিকে না কমতি দিকে আজকে? এখন বর্তমানে কমতি আছে। কমতি দিকেই আছে না? আপনার কাছে কোন কোন জেলার পেঁয়াজ পাওয়া যাচ্ছে? এখন বর্তমানে রাজশাহী পেঁয়াজ আছে। রাজশাহীর পেঁয়াজ? রাজশাহীর পেঁয়াজ কোনগুলো আছে? এই যে আমাদের দেশি পেঁয়াজ, এগুলো আমাদের দেশি। আচ্ছা, আর এগুলো কোন জাতির পেঁয়াজ? ইন্ডিয়ান। ইন্ডিয়ান। আর এই যে একটা দেখতে পাচ্ছি, এটা কোন? এটা পাকিস্তানি। পাকিস্তানি পেঁয়াজ না? এই পাকিস্তানি পেঁয়াজের দাম বাড়ছে না কমছে? কম। কমতে দিকে আছে। কত করে বিক্রি হতেছেন এখন বর্তমানে? 85। 85 টাকা বিক্রি হতেছেন না পাকিস্তানি পেঁয়াজ? আর দেশি দেশি? দেশি 196। 196? তো ফরিদপুরে আমার মনে হচ্ছে। পাবনার না? তো পাবনার আর শাহী না? তো ফরিদপুরে নাই। পাবনার নাই? আচ্ছা, এই একটা দেখতে পাচ্ছি, এটা কোন জায়গা? এটা মুন্সিগঞ্জে আছে। এটা কোন জায়গা একটু বলেন? আদার দাম বাড়তে দিকে কমতে দিকে আছে? কমের দিকে আছে। কত করে বিক্রি হলো আদা? কত করে বিক্রি হচ্ছে আদা বর্তমানে? 180 টাকা। 180 টাকা দাম? তাহলে একটু কমের দিকে আছে? কমের দিকে আছে, নরমালি আছে। আচ্ছা, ঠিক আছে, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক। এ ছিল আজকের সর্বশেষ পেঁয়াজের পাইকারি বাজার আপডেট।